Hello everyone, welcome to All About Sports, your daily dose of cricket and football. তো এই ভিডিওতে আমরা একটু ফুটবল বিষয়ক টপিক নিয়ে কথা বলবো। তো সেখানে সব থেকে প্রথমে যদি কথা বলা যায় ট্রান্সফার আপডেট নিয়ে, তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অর্থাৎ আইএসএল এর ক্লাব, তো নর্থ ইস্ট কিন্তু একটা খুব বড় ট্রান্সফার সাইনিং তারা করিয়ে নিয়েছে, এবং যেই প্লেয়ারটিকে তারা সাইন করিয়েছে সেই প্লেয়ারটির নাম হচ্ছে মোহাম্মদ আলী বেমামের। তো অচেনা নাম অবশ্যই, একজন মরোক্কান ডিফেন্সিভ মিডফিল্ডার কাম মিডফিল্ডার। তো তিনি সারা মরক্কোর সব লিগ জুড়ে খেলেছেন, প্রচুর এক্সপিরিয়েন্স আছে। 33 বছর বয়সে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, যিনি মিডফিল্ড পজিশনে অর্থাৎ সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলতে পারে, রাইট মিডফিল্ড লেফট মিডফিল্ড দুটো পজিশনেই অপারেট করতে পারে। তো তিনি সাইন করেছেন নর্থ ইস্টের হয়ে। তো তার মরক্কান আন্ডার 20 আন্ডার 23 এবং মরক্কান ন্যাশনাল টিমের হয়ে প্রায় 15টি মতো ম্যাচ খেলা আছে, এবং সারা মরক্কান লিগ জুড়ে তিনি প্রচুর ম্যাচ খেলেছেন, প্রায় 285 থেকে 290টির কাছে ম্যাচ খেলেছেন। এবং নর্থ ইস্টের যে কোচ হুয়ান পেড্রো বেনালি, তার সাথেও তিনি আগে কাজ করেছেন অলরেডি। তো একজন চেনা দুটো কম্বিনেশন আমরা দেখতে পাবো, কোচ এবং একজন ভালো বিদেশি প্লেয়ারের। তো অবশ্যই নর্থ ইস্টের জন্য খুব ভালো একটা সাইনিং, এবং বয়সটা একটু বেশি হলো, আইএসএল এর মতো একটা লিগে এসে এরকম একটা হাই প্রোফাইল প্লেয়ার মরক্কোর, সে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবে এবং বেশ ভালো পারফরমেন্সও দিতে পারবে আশা করছি। তো ইনি আসলে ওই আহমেদ জাহু টাইপের প্লেয়ার, এবং এই জাহুর সাথেও তিনি আগে কয়েকটা ম্যাচ খেলেছেন আমি যা খবর দেখলাম। তো জাহু টাইপের প্লেয়ার এবং জাহুর মতো মানিয়ে নিতে খুব ভালো পারবে এই প্লেয়ারটি। তো যাই হোক, নর্থ ইস্টের জন্য খুব ভালো একটা সাইনিং, অলরেডি নর্থ ইস্টে ফিলিপো টেক্সের মতো প্লেয়ার আছে। তো এবার বার্তলোমি ওকবেচেরও নাম শোনা যাচ্ছে নর্থ ইস্টের সাথে, মানে কন্ট্রাক্ট হয়তো হতে পারে বার্তলোমি ওকবেচে আবার নর্থ ইস্টে ফিরতে পারেন। তো যাই হোক, নর্থ ইস্ট কিন্তু আইএসএল এর একটা আন্ডার ডগ টিম হিসাবে কিন্তু বেশ ভালো মার্কেটিং করার চেষ্টা করে, প্রত্যেক বছর কিছু না কিছু ভালো করার চেষ্টা করে, কোনো বছর খুব বাজেভাবে ফল ডাউন করে, আবার কোনো বছর হাই লেভেলের টিম যেমন মুম্বাই মোহন বাগান বা গোয়ার মতো টিমকে খুব ভালো সমস্যায় ফেলতে পারে। তো নর্থ ইস্টকে নিয়েই কথা বলার ছিল। এবার যদি একটু কথা বলা যায় ডুরান কাপ নিয়ে, তো ডুরান কাপে বেশ জমে উঠেছে ডুরান কাপটি এবারের। এফসি গোয়া তাদের লাস্ট ম্যাচ 6-0 হারিয়েছে শিলং লাজং এফসিকে, একদম ধরাশায়ী করে দিয়েছিল। সন্দেশ জিঙ্গান, ওডে ইন্ডিয়া দুজনে ভালো বেশ ডিফেন্সিভ পার্টে বেশ ভালো কাজ করেছে, আর মানোলো মার্কেজের টিম মানে তো একদম ডেঞ্জারাস লেভেলের খেলা খেলবেই তারা। তো মানোলো মার্কেজ তার মানে ম্যাজিক মুভগুলো দেখাতে শুরু করে দিয়েছে অলরেডি ডুরান কাপে। আর অপরদিকে মুম্বাই প্রথম ম্যাচে তারা 3-1 গোলে হারিয়েছিল, এবং তার সেকেন্ড ম্যাচে 5-0 তারা হারায়। তো মুম্বাইও একদম ডেস বাকিংহাম, তিনি তার জাদু দেখাতে শুরু করে দিয়েছে ডুরান কাপে। তো বেশ ডুরান কাপটা জমে উঠেছে, এবং ওড়িশার কাছ থেকে ভালো কিছু এক্সপেক্ট করছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে ওড়িশা তাদের জুনিয়র টিমকে নামিয়েছে, ওড়িশা তাদের মেন কিছু প্লেয়ারকে পায়নি, এবং যাদেরকে পেয়েছে তাদেরকে মোটামুটি রেস্টে এখনও রেখেছে। তো দেখা যাক ওড়িশা তাদের নেক্সট দুটো ম্যাচে কীরকম কী খেলায়, তাদের মেইন প্লেয়ারকে এন্ট্রি করায় কি না, তো দেখা যাক কেমন কী করায়। তো এখানে ওড়িশা, আমার মনে হয় ওড়িশা কামব্যাক করবে খুব ভালোভাবে। তো ওড়িশা প্রথম ম্যাচটা হয় হেরে গেছে 1-0, তো পরের দুটো ম্যাচে ওড়িশাকে ভালোভাবে খেলতে হবে। তো এবার যদি মোহনবাগানের এএফসি কাপের বিষয় নিয়ে কথা বলা যায়, তো সেখানে নেপালের মাচিন্দ্রা এফসি এবং ভুটানের পাড়ো এফসি এই দুটো টিমের মধ্যে খেলা হয়েছে। সেখান থেকে মাচিন্দ্রা এফসি 3-2 গোলে জয়লাভ করে প্রিলিমিনারি রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে, এবং মোহনবাগানের সাথে মাচিন্দ্রা এফসির খেলা হচ্ছে 16 অগস্ট সন্ধ্যে 7টা থেকে। তো ডিসাইড হয়ে গেছে, দেখা যাক মোহনবাগান কেমন খেলে। আশা করব মোহনবাগানের বেশ কিছু মেইন প্লেয়ার পার্টিসিপেট করতে চলেছে, এবং সেখানে মাচিন্দ্রা হয়তো খাতায় কলমে পিছিয়ে থাকলেও তারা বেশ টাফ ফাইট দিতে পারবে, তাদের কাছে এমন কিছু প্লেয়ার আছে। তো দেখা যাক মোহনবাগান তাদের ফুল ফ্রেশ টিম নিয়েই হয়তো নামবে এফসি কাপে, কারণ হুয়ান ফেরান্ডো স্বপ্ন এফসি কাপে জেতা, ভালো কিছু করা। তো সেখানে অবশ্যই আমরা দেখব ফেরান্ডো তার ফুল ফ্রেশ ফুল অ্যাটাকিং টিম নিয়ে মাচিন্দ্রার এগেনস্ট নামবে। তো দেখা যাক কেমন কি হয়। এবার মোহনবাগানের নেক্সট ম্যাচ 12 তারিখ শনিবার দিন খেলা আছে, পরশু দিনকে ইস্টবেঙ্গলের সাথে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি আছে। তো সেখানে মোহনবাগানও হয়তো অনেক ফুল ফ্রেশ প্লেয়ারকে নিয়ে নামাবে, শোনা যাচ্ছে
আর্মান্দো সাদিক, জেসন কামিংস, অনিরুদ্ধ থাপার মতো প্লেয়ারকে আমরা দেখতে পেতে পারি ডেবিউ করার জন্য মোহনবাগানের হয়ে। তো দেখা যাক ফেরান্ডোর ডেবিউ করায় কিনা। তো অবশ্যই শনিবারের জন্য সবাই এক্সাইটেড, দেখা যাক শনিবার কেমন হয় ডার্বিটা। অবশ্যই তো হাই ভোল্টেজ হবে, বিকজ হুয়ান ফেরান্ডো ভার্সেস কার্লোস কুয়েদ্রাদ দুটো মাস্টার মাইন্ড রয়েছে। অ্যান্টোনিও হাবাস তিনিও চলে এসেছেন টেকনিক্যাল ডিরেক্টর পজিশনে। তো খুব একটা জমজমাট ডার্বি আমরা এক্সপেক্ট করছি। লাস্ট বেশ কয়েকটা ম্যাচের মতো হয়তো ইস্টবেঙ্গল ঝিমিয়ে পড়বে না খেলতে খেলতে, আশা করবো একটা টাফ ফাইট হবে। তো ডার্বি নিয়ে প্রিভিউ আমরা অবশ্যই দিয়ে দেবো কালকে। তো ততক্ষণের জন্য গুড বাই, সায়োনারা।